बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, डियर लर्नर्स, आई होप यू आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। एंड आई वुड लाइक टू वेलकम एंड कॉन्ग्रेचुलेट यू टू बी विथ मी एंड यू आर द स्टूडेंट्स ऑफ क्लास 9 and also there are class 10 students who can watch the class. So welcome to my English class here. Look, I would like to introduce myself. This is me, M.D. Abdul Quddus, English teacher, Somashpur High School, Khoksha, Kustia, and our today's lessons on English first paper or English text for today, class 9, 10, class 80. Now follow or watch the picture here on the screen. I hope you are observing. There are so many people at the platform for train. They are waiting and they are getting off the train, and many or huge or a number of people on the train, not in the train, on the train, and some are moving here and there for catching or for getting off the trains. Here next of course tumra ki bhabte parcho je ei je amra chobi ta dekhlam sei chobite ki hochhilo. They are among thousands leaving the capital to celebrate the Eid al-Fitr holiday with their families out. Tumra ki seta mone koro? Abar jodi proshno kora hoy uttor ta kintu ashbe village home. অর্থাৎ তারা কোথায় যাচ্ছিল? গ্রামের বাড়িতে যাচ্ছিল। তো গ্রামের বাড়িতে যাচ্ছিল কেন সেটা আমরা বুঝতে পারব। সো আমরা বুঝতে পারছি যে এই যে গাছটা এখানে দেখা একটা ছবি, দেয়ার আর আ পিকচার অফ আ ট্রি হেয়ার অ্যান্ড দিস ইজ দ্য রুট অফ দ্য ট্রি, এটা হচ্ছে এই গাছের মূল। তাহলে হোম হচ্ছে কি? আমাদের নারীর টান, যেখানে আমরা ফিরে যাই বারে বার, তাই না? যেখানেই থাকে না, হোয়ার এভার উই লিভ ইন, উই হ্যাভ টু দ্য অ্যাট্রাকশনস টু আওয়ার ভিলেজ হোম। দিস ইজ দ্য রিয়ালিটি, ব্লাড কানেকশন, তাই না? আমাদের যে রক্তের টান, যে ভালোবাসার টান, সেটা আমাদেরকে আকৃষ্ট করে সেখানে যেতে। তো যাই হোক বন্ধুরা, আমরা তো আজকে এই যে গাছ একটা রুট, আর আমার এই গাছের রুট বা মূল হচ্ছে এই শিকড়টা। তাহলে রুট মানে শিকড়, আর আমাদের শিকড় কি? এই যে বাড়ি দেখছো, গ্রামের বাড়ি, কেমন একটু ময়লা গ্রামের বাড়িতে, মনে হয় যেন এখন পরিত্যক্ত সবাই বাইরে থাকার কারণে, কিন্তু টানে আমরা এখানে ফিরে আসি। তো বন্ধুরা, এই যে ছবিটা, এটা থেকে কি বুঝতে পারছ? ঠিক ধরেছ, এই যে ছবিটা, এইটা যা এই বাড়িটা তাই। এই গাছের যেমন রুট বা মূল এইটা, শিকড় এটা, একইভাবে আমরা যারা যেখানেই থাকি না কেন, তাদের রুট হচ্ছে এই গ্রামের বাড়ি। অর্থাৎ গ্রামের বাড়িতেই আমাদের আকর্ষণটা সবচেয়ে বেশি। সব বুঝতেই পারছো এটা রুট, তার মানে কি? বার্থ প্লেস, প্যাটার্নাল অ্যাড্রেস, পিতৃ ঠিকানা, পিতৃ পরিচয় আমরা যেখান থেকে পেয়ে থাকি, সেটাই হচ্ছে আমাদের এই রুট বা মূল, আসল ঠিকানা, তাই না? ওকে বন্ধুরা, আমরা তাহলে আজকে যদি আমার ক্লাসটা বলতে চাই তাহলে কিভাবে বলবো? আজকে আমরা কিসের উপর পড়তে যাচ্ছি তোমরাই উত্তরটা দাও। হ্যাঁ, ঠিক ধরেছো। এবার আমরা একটু মিলিয়ে দেখি, উই হ্যাভ টু ম্যাচ উইথ ইওর আনসার। আওয়ার টুডেজ লেসন ইজ ফলো দ্য পিকচার। আমরা একটু আগে দেখলাম যেটা, এখানেও সেটা দেখা যাচ্ছে। তো কি এটা বলতো? রুট, অর্থাৎ মাই রুট,
আমার মূল আমার শিকড়টা কোথায় সেটা। আর এটা হচ্ছে আমাদের ইউনিট 12 লেসন 1 ফ্রম দ্য টেক্সট। ওকে, আমরা আজকে যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব, টেক্সট নিয়ে আলোচনা করব, সেখান থেকে আমরা যা যা শিখব সেটা কি কি আমরা প্রশ্ন করতে পারবো, প্রশ্নের উত্তর লিখতে পারবো, এবং এর ভেতরকার যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পর্কে যৌক্তিক যে সিকোয়েন্স সেগুলো জানতে পারবো। আবার এর কিছু তথ্য তালিকায় সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করতে পারবো, এবং এটা আমরা পুরোটা রিডিং পড়েও নেবো। তোমরা অলরেডি, তোমাদের কাছে বই আছে, তোমরা একটু পড়িয়ে নাও। অ্যান্ড নাও আই হ্যাভ শোল্ড অন দ্য স্ক্রিন সাম পিকচার শেয়ার। দেখো, মেনি অব এ নাম্বার অফ পিপুল আর হ্যাঙ্গিং, আর হ্যাঙ্গিং কোথায় ঝুলে আছে, কোথায়? উই দ্য ট্রেন, ট্রেনের সাথে, এরা ট্রেনের সাথে ঝুলে আছে, পড়ে যাবে। দেখো আবার দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, একজন উঠতে গিয়ে পড়ে গেছে, পাশেই পড়ে যাচ্ছে, সেই পড়ে যাওয়া লোকটির ছবি আবার এখানে দেখা যাচ্ছে। দেখো, এখন আমরা এটা কি বোঝাতে চাচ্ছি, দেখো জীবনের ঝুঁকি নিয়ে, লাইফ রিস্ক, তারপরেও আমরা কিন্তু ফিরে যাচ্ছি কোথায়, সেই শিকড়ের কাছে, সেই পিতৃভূমিতে, সেই মূলের কাছে, আমাদের রক্তের টানে। দেখো কি ঝুঁকি নিয়ে, একটা লাইফ রিস্ক নিয়ে আমরা চলে যাচ্ছি, তারপরে আমরা বাধ্য হয়ে আমাদের ওই যে টান। ওকে, তাহলে আমরা এই ছবিতে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, যে এই ছবিতে কিছু লোক, অনেক লোক ট্রেনে উঠে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ অবস্থা, ট্রেনে জায়গা নেই, তারপরেও তারা তাদের যেতে হবে। দেখো, এটা একটা পত্রিকা থেকে, পত্রিকার কাট পিস যেটা রয়েছে, যেভাবেই হোক ঈদে বাড়ি যেতে হবে, তাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ঝুলে পড়া, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে অল্পের জন্য শেষ রক্ষা, সামান্য আহত হলে ওই যাত্রায় বেঁচে যাওয়া। এটা কমলাপুর, ঢাকা কমলাপুর এলাকা থেকে তোলা এই ছবিটা। এর যিনি এটা ছবিটা তুলেছিলেন তিনি খোরশেদ আলম রিঙ্কু। যাই হোক, আমরা এই ছবিটাতে দেখলাম জীবন বাজি, উনি এইটার নামকরণ করেছিলেন। অর্থাৎ আসলেই তো জীবনের বাজি নিয়ে, জীবনের জীবন যুদ্ধে লিপ্ত হয়ে আমরা গ্রামের বাড়িতে ফিরছি। এই দেখো, সার্কেল বা বৃত্তের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যে ছবিটা, একজন পড়ে যাচ্ছে, আবার পড়ে আহত হয়েছে, তারপরেও ফিরতে হবে বাড়ি। এবারে দেখো, এখানেও ঠিক তাই। হ্যাঁ, এখানে আরও এই ছবিতেও আমরা তাই দেখতে পাচ্ছি যে উঠতে যাচ্ছে। দেখো এখানে কি বিভৎস, কি করুণ অবস্থা, ট্রেনের উপরে প্যাসেঞ্জার বা যাত্রী হয়ে উঠছি আমরা। আবার দেখো এখানে ওই যে উপরে বিদ্যুতের তার বা এর সিগন্যাল, সেখানে বেঁধে যাবে, আঘাতপ্রাপ্ত হবে, পড়েও যেতে পারে, ট্রেনের যে ট্রেনের বগিতে, ট্রেনে ওঠার জন্যে তারা ঝাঁপিয়ে ঝুলে ঝুলে যাচ্ছে হ্যান্ডেল ধরে। হ্যাঁ, এইরকম অবস্থা, হাতে তাদের ব্যাগ, বিভিন্ন ধরনের যে জিনিসপত্র তারা নিয়ে বাড়ি ফিরছে এই ঝুঁকিপূর্ণ অবস্থায়। অর্থাৎ গোয়িং টু ভিলেজ হোম ইজ আ মাস্ট, বাড়ি যেতে হবে অবশ্যই, সে যেভাবেই হোক না কেন, দ্যাট মে বি অ্যাট এনি কস্ট, সে যে কোনো মূল্যেই হোক না কেন বাড়ি যেতে হবে। এটাই হচ্ছে মূল স্তম্ভ এই চিত্রের। আবার আমরা এখানে দেখছি, দেখো কি এটা, হ্যাঁ দেখো, কোলাকুলি করছে, এমব্রেসড, দে আর এমব্রেসিং উইথ ইস আদার। এবং দেখো এটা একটা ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দানে দেখো ছোট বড় সবাই কোলাকুলি করছেন, ঈদের নামাজ শেষে একে অপরের সাথে বেশ আনন্দমুখর পরিবেশে, হ্যাঁ, সৌহার্দ্যতা বজায় রেখে পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শন। কারণ এখানে যে সবাই রিলেটিভ, সবাই আত্মীয়, আত্মার আত্মীয়, তাদের সাথে আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, হৃদয়ের বন্ধন, মায়ার বাঁধন, এই যে বিষয়গুলো সব দিক বিবেচনা করেই কিন্তু তারা এখানে আসছে, তাই না? তাহলে এই ছবিটা এরকম সম্পর্কের হাসি উদযাত হয়। দেখো আমরা আগের ছবিতে দেখালাম কি, যে তারা খুব জীবনের ঝুঁকি নিয়ে
শহর থেকে বা অন্য এলাকা থেকে গ্রামে ফিরছেন ঈদের উৎসব পালন করার জন্য, অথচ সেই সমস্ত কষ্ট লাঘব হয়ে গেছে। আজ বাসায় ফিরে আত্মীয় স্বজনদের সাথে দেখা করে, মা বাবা ভাই বোন সবার সাথে দেখা হওয়ার পর সব কষ্ট দূর হয়ে গেছে, এখন সবাই হাস্যোজ্জ্বল। এটাই বাস্তবতা, ইটস আ রিয়ালিটি, ইটস আ ফ্যাক্ট। অর্থাৎ ঈদ, তো এই যে আমরা ছবিটা দেখলাম, সেই ছবিটা সম্পর্কে তোমরা একটু ভাবো। হ্যাঁ, এবং ঈদটা আসলে কি? রমজানের ওই রোজার শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগি, আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগি। ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশি। অবশ্যই গানটি শুনেছ এবং এটি ছিল আমাদের অডিও। এই অডিওটার গানটার অর্থ অবশ্যই বুঝতে পারছো, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। অর্থাৎ আমরা ঈদ উৎসব পালনের জন্যেই শহর থেকে জীবনের ঝুঁকি নিয়ে অনেক মানুষ একসাথে লঞ্চে ট্রেনে বাসে চড়ে গ্রামের বাড়ি ফিরেছি, জাস্ট এই ঈদটা পালন করার জন্যে। নিজের আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের যারা রয়েছেন তাদের সাথে সাক্ষাতের জন্যে, একটু সময় কাটানোর জন্য, তাদের কাছে কিছু সময়, নিজের সময়টা দেওয়ার জন্যে। তো এই যে আকর্ষণ, অ্যাট্রাকশন উইথ আদার্স অ্যান্ড উইথ দ্য রিলেটিভস, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ওকে, তার মানে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি, ইট ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অব দ্য মুসলিমস ইন বাংলাদেশ, ইট মিনস হ্যাপিনেস। অর্থাৎ আমাদের যে ধর্মীয় উৎসব ঈদ, এটাই হচ্ছে আমাদের মুসলিম উম্মার, বাংলাদেশের সমস্ত মুসলমানদের জন্য প্রধান একটা ধর্মীয় উৎসব। আর এই ঈদ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে সুখ, খুশি, আনন্দ, তাই না? ওকে, হেয়ার লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আই হোপ ইউ আর ওয়াচিং দ্য পিকচার। দেখো, হ্যান্ডশেক করছে এখানে, করমর্দন হচ্ছে, ঈদ শেষে একটা শিশু, একেবারেই শিশু দেখো এখানে, এই শিশুটি, ছোট্ট শিশুটি এক বয়স্ক বৃদ্ধ দাদুর বয়সী দাদুর সাথে হ্যান্ডশেক করছে ঈদের নামাজ শেষে। তো এই যে, এবং কত খুশি, আনন্দ, হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে সবাইকে। তো এই যে দৃশ্যাবলী, এটা খুবই মনোমুগ্ধকর, এটা খুবই অ্যাট্রাকটিভ, হার্ট টাচিং এই সিনারিওস। সুতরাং এইগুলোই আমাদের হৃদয়কে নাড়া দেয়, হৃদয়কে আকর্ষণ করে, আকৃষ্ট করে। তো এটা তোমাদের ধারণা, বুঝতেই পারছো যে হোয়াট ডাজ এভরি ওয়ান ওয়ান্ট ডিউরিং ঈদ, ঈদে কী চায়, তো প্রত্যেকের প্রত্যাশাটা কী সেটা আমরা দেখি। এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার হ্যাপিনেস উইথ দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ডিউরিং ঈদ। অর্থাৎ সবাই আমরা, আমাদের যারা একেবারে অতি কাছের, নিকটে আত্মীয় স্বজন যে যেখানে আছে, সবার সাথে আমাদের যে ঈদের আনন্দ, যে খুশি, সেই আনন্দটাকে ভাগাভাগি করে নিতে চাই আমরা সবাই। এটা কেউই এখানে কোনো কৃপণতা দেখায় না, কারোর নিকট কোনো কৃপণতা থাকে না যে আমি আজকে আনন্দ একাই ভোগ করব, এমন মানসিকতা, সে হোক দরিদ্র অথবা আইদার পুয়ার অর রিচ, যেই হোক না কেন, কারোর মধ্যে এই ধরনের মানসিকতা থাকে না। এটাই হচ্ছে মুসলিম ফেস্টিভ্যাল, রিলিজিয়ান ফেস্টিভ্যাল। সো হোয়াট হ্যাপেন্স দেন, তাহলে এই যে ঘটনা, এরপরে কী ঘটলো আমরা দেখে নিই একটু। আমরা এখানে যে তোমাদের এখানে মোস্ট অফ দ্য পিপুল হু আর লিভিং আউটসাইড দ্য হোম ফর ডিফারেন্ট রিজনস হ্যাভ আই স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন। অর্থাৎ
ঈদের যে ছুটি সেই ছুটিতে যারা বাইরে থাকি আমরা বা আমাদের যারা আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বন্ধু যেরকম যারা বাইরে থাকে বিভিন্ন কারণেই বাইরে থাকে, কেউ চাকরির উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্যে অর্থ উপার্জনের জন্যে বিভিন্ন কারণে লেখাপড়ার জন্যে বিভিন্ন কারণে বাইরে থাকে, তারা কিন্তু এই ঈদের যে ছুটি এই ছুটিতে ঘরে ফিরে আসে, বাড়ি ফিরে আসে, তাদের আত্মার আত্মীয় যারা তাদের কাছে ফিরে আসে, অর্থাৎ তাদের শিকড়ের কাছে ফিরে আসে, শিকড়ের টানে, হৃদয়ের টানে। এটা এই সেই ঘটনায় আমরা দেখতে পাই। অ্যাজ আ রেজাল্ট কী হয় সেটা দেখো, দেয়ার আর ম্যাড রুশ ইন দ্য কোথায়, এই যে ম্যাড রুশ, এই রুশটা আসলে কি, একটা তীব্র প্রতিযোগিতা, সামনে যেতে হবে, আগে যেতে হবে, আমি ওর আগে যাব, ও আমার আগে যেতে পারবে না, মানে যে কোনো বাই হুক অর বাই ক্রুক আই হ্যাভ টু রিচ অ্যাট হোম, আই হ্যাভ টু গো টু মাই ভিলেজ হোম, হ্যাঁ, টু আওয়ার প্যারেন্টস, টু আওয়ার রিলেটিভস। অ্যান্ড এইটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় এখানে, যে অ্যাট এনি কস্ট আমাকে বাড়ি যেতে হবে, সে হোক না জীবনটা ঝুঁকিপূর্ণ, মে আওয়ার লাইফ ফল ইন গ্রেট ডেঞ্জার অর রিস্ক, বাট উই হ্যাভ টু জয়েন উইথ মাই অর অ্যাটেন্ড অর শেয়ার আওয়ার হ্যাপিনেস উইথ আওয়ার রিলেটিভস সাচ অ্যাজ ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার অ্যান্ড এনি আদার রিলেটিভস হু হ্যাভ। বাস ট্রেন দেখো, ছবি দেখা যাচ্ছে বাসের কত ভিড়, ক্রাউড, ফেরি ক্রাউড দেখা যাচ্ছে, কোলাহল, এখানে ট্রেনেও তাই দেখা যাচ্ছে। আবার লঞ্চে দেখো একের ওভারলোড হয়ে গেছে, তবে অবশ্যই তোমরা কেউই এরকম অতিরিক্ত যাত্রী হয়ে যাওয়ার চেষ্টা করবে না, এটা এতে দুর্ঘটনা ঘটে বেশি, এবং এর ফলে কী হচ্ছে, লঞ্চে দেখো কী হচ্ছে, দ্য লঞ্চ অর বাসেস, যে বাস ট্রেনস অর লঞ্চেস ফর দ্য হোম বাউন্ড পিপুল, অর্থাৎ আমি যেটা বলতেছি হোম বাউন্ড, এই যে হোম বাউন্ড শব্দটার সাথে তোমরা পরিচিত হয়ে নাও, হোম বাউন্ড শব্দের অর্থ হচ্ছে গৃহ অভিমুখী, অর্থাৎ বাড়ি বা ঘর ঘরমুখ মানুষ, এরা সবাই এই যে বাস ট্রেন এবং লঞ্চে ভিড় জমায়, জমায়েত হয়, কোলাহল করে। এবারে দেখো এরপরের যে ঘটনা, এই যে অতিরিক্ত যাত্রী হয়ে ওভারলোড হয়ে ওভারলোড হইলে, যে অতিরিক্ত যাত্রী হয়ে গেলে সেখানে তারপরে কি ঘটে আমরা একটু দেখে নিই কি ঘটেছে। দেখো এখানে অনেক লোকের জড়তা দেখা যাচ্ছে, এ অর্থাৎ বাস দেখো দুর্ঘটনা কবলিত হয়ে এখানে দুর্ঘটনা ঘটেছে, আউটসাইড একটা জায়গায় এনে রাখা হয়েছে। এখানে দেখো বাস রোডের পাশের যে খাল বা নদী খাল বিলে সেখানে পড়ে গেছে, এটাও দুর্ঘটনা, তার মানে কি অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা এই যে এভাবে যাই অতিরিক্ত যাত্রী হয়ে যাওয়ার কারণে এরকম দুর্ঘটনা ঘটে, যেটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। সুতরাং এই সব কিছুকে উপেক্ষা করেও কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি, গ্রামের বাড়ি, নারীর টানে মায়ের কাছে, বাবার কাছে, তাই না, বা নিজেদের আত্মীয় স্বজনদের কাছে যাচ্ছি। ক্যান ইট স্টপ পিপুলস ডিজায়ার টু মিট দেয়ার ফ্যামিলি ইন লভস অর ফ্রেন্ডস। আচ্ছা বলতে পারো তোমরা যে এই যে এত বড় প্রতিবন্ধকতা, দুর্ঘটনা, বাধা, বিপত্তি যা সামনে আসছে বাড়িতে ফেরার জন্যে, অতিরিক্ত যাত্রী হয়ে বাড়িতে ফিরছি আমরা, সেক্ষেত্রে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আচ্ছা এই সমস্যার সমস্যাগুলো কি আমাদেরকে থামাতে পারে, আমাদের সেই শহর থেকে গ্রামের বাড়িতে আসতে বন্ধ করতে পারে? অফকোর্স নট, কারণ ওই যে আমি আগেই বলেছি এটা নারীর টানে, ব্লাড কানেকশন, রক্তের যে সম্পর্ক, এই সম্পর্কটাই তাদেরকে সব প্রতিবন্ধকতা দূর করে আসতে বাধ্য করে। অর্থাৎ আমি যা বললাম তাই উত্তরটা নো, কোনো কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, বাধা হতে পারে না, অর্থাৎ বাসায় ফিরবেই, বাড়ি ফিরবেই। দিস ইজ দ্য পুল অফ দ্য রুটস, তাই না? তাহলে এইটাকে কি বলি আমরা, পুল, আমি যদি সিনোনিম বলি তাহলে হতে পারে অ্যাট্রাকশন,
অর্থাৎ আকর্ষণ সরি মূলের আমার বাড়ির যে রুট যে মূল আসল বাবা মা সম্পর্ক তাদের টানে গাছ যেমন তার রুট বা মূল ছাড়া চলতে পারে না দ্য ট্রিজ ক্যানট লিভ উইদাউট অ্যানি রুটস মূল ছাড়া শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না হিউম্যান বিংস অলসো ক্যানট লিভ উইদাউট দেয়ার রিলেটিভস দেয়ার প্যারেন্টস দেয়ার রুট সো উই ক্যান সে ইজিলি ম্যান ক্যানট লিভ অ্যালোন ম্যান ক্যানট লিভ ম্যান ক্যানট টেক ওয়ান স্টেপ উইদাউট দ্য হেল্প অফ হিজ রিলেটিভস অ্যান্ড ইটস আ রিয়ালিটি ডু হিউম্যান বিংস হ্যাভ এই যে মানব জাতি মানব জাতির কি এই গাছের যে শিকড় রয়েছে এরকম শিকড় রয়েছে তোমরা মনে করো এটা গেজ ইউর সেলস হ্যাঁ অবশ্যই রয়েছে সেটা কি রুটস অব রুটস লাইক দ্য ট্রিজ এই গাছের শিকড় যেটা আমি আগেই বললাম গাছের যেমন শিকড় রয়েছে আমাদেরও মানব জাতিরও এরকম শিকড় রয়েছে সম্পর্ক রয়েছে দ্য আনসার ওইটার আমি যেটা আগেই দিয়েছি ইয়াস গাছের শিকড়ের মতো মানুষেরও শিকড় রয়েছে দেখো সেটা শিকড় দেখো কি শিশু নির্বিঘ্নে নিশ্চিন্তায় মায়ের কোলে ঘুমুচ্ছে কারণ মা যেখানে রয়েছে সেখানে সন্তানের কোনো ভয় নেই মা যেখানে রয়েছে সন্তান সমস্ত বিপদ মুক্ত আর এটাই হচ্ছে সব কিছু ফেলে সমস্ত ঝুঁকি কাঁধে নিয়ে এই মায়ের কাছে ফিরে আসা এটাই হচ্ছে রুট মাই হচ্ছে আমাদের রুট মা বাবা নিজেদের আত্মীয় স্বজন এরাই আমাদের রুট মানব জাতির রুট মূল শিকড় বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ দে আর ইনভিজিবল দে লাই ইন আওয়ার মাইন্ডস এটা যাদের কাছে অপছন্দ এরকম এই গাছের যেমন শিকড় নাই যেটা সেটা কি দেখা যায় ইনভিজিবল এটা ছাড়া এদেরকে কল্পনাই করে যায় না অর্থাৎ রুট বা শিকড় ছাড়া এদের কল্পনা করা যায় না মিথ্যে কথা এটা এটা আমরা মিথ্যে একটা ধারণা আমাদের মনে পোষণ করি যে না শিকড় ছাড়াও গাছ বাঁচতে পারে আসলে ধারণাটা সম্পূর্ণ ভুল সো ডিয়ার লার্নার্স লেটস হ্যাভ আ ট্যুর ফ্রম দ্য টেক্সট ডিরেক্টলি দেখো আমি এখানে লিখে দিয়েছি টু নো দ্য রেস্ট অ্যাবাউট রুটস এই শিকড় সম্পর্কে আরও কিছু জানার জন্য আমরা এখন টেক্সটে যাব তোমরা টেক্সটটা একটু পড়ে নেবে এবং তোমাদের টেক্সট বইয়ের 141 নম্বর পৃষ্ঠায় পেজ নাম্বার ইউ হ্যাভ টু ওপেন অ্যাট পেজ 141 অ্যান্ড সেখানে তোমরা পড়বে পড়লে পরে আরও যে এই রুটস আওয়ার রুটস বা মাই রুটস সম্পর্কে যা রয়েছে সে তথ্যগুলো ওখানে পেয়ে যাবে আর এটা হচ্ছে সেই পেসেজ হেয়ার দ্য টেক্সট অন দ্য স্ক্রিন আই হোপ ইউ উইল রিড থ্রু দ্য পেসেজ অর দ্য টেক্সট অ্যাট হোম থরলি সম্পূর্ণভাবে এটা কমপ্লিটলি এটা করবে এবং দেখো এখানে আমরা খেয়াল করি একটা ছবি এটা দেখো এখানে ইট ইজ কী কী আমাদের টেক্সটের মধ্যে যা আমরা পেয়েছি সেইগুলো যে এই সম্পর্কগুলো রয়েছে এটা দেখে নাও আর আমরা এখন সরাসরি চলে আসছি যেটা দেখো এখানে কিছু গ্যাপ দেওয়া রয়েছে তোমাদেরকে লিখতে হবে এটা অবশ্যই তোমরা লিখবে খাতা কলমে লিখে রাখবে অর্থাৎ দ্যাট মেক্স আওয়ার রুটস কোন জিনিসগুলো আমাদের শিকড়কে বন্ধনে আবদ্ধ করে আমাদের মূল তৈরি করে সৃষ্টি করে সেই জিনিসগুলো কী কী সেটা তোমরা এখান থেকে দেখে নিও লিখে নিবে অর্থাৎ আমাদের যে টেক্সট রয়েছে টেক্সট থেকে আমি যে ডিসকাশন করলাম তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করবে আর কি দ্য প্রবলেমস অফ আ রুটলেস পার্সন অর্থাৎ মূলবিহীন শিকড়বিহীন যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক নেই মা বাবার সাথে সম্পর্ক নেই সেই সমস্ত মানুষদের সমস্যা কী 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 ধরনের সমস্যায় তাদেরকে পতিত হতে হয় সেই জিনিসগুলো এখানে লিখে ফেলবে চারটা পাঁচটা করে সেন্টেন্স লিখবে যে কী কী কাজ করলে মা বাবার সাথে সম্পর্ক আত্মীয়র সাথে সম্পর্ক মূল বা শিকড় ঠিক থাকে সেটার উপরে পাঁচটা
আর কি সমস্যা হয় তাদের সাথে সম্পর্ক না রাখলে, ইফ উই কাট অফ আওয়ার রিলেশনশিপস উইথ আওয়ার প্যারেন্টস, হোয়াট ইজ টু বি হ্যাপেন্ড দেন, এই যে বিষয়গুলো তোমরা একটু লিখে ফেলবে। আর আমি এখন তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা দেখো, তোমরা জোড়ায় জোড়ায় নিজেরা নিজেরা এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলবে। দেখো আমাদের বইয়ে আছে, তোমরা লিখবে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে নেবে। অবশ্যই এটা কিন্তু হোম টাস্ক হিসেবে আমি তোমাদেরকে দিচ্ছি। আমি আরও তোমাদের পাঁচটা প্রশ্ন দিব, এটা যেমন ধরো এখানে কি, ডু ইউ হ্যাভ এনি রুট আদার দ্যান দ্য প্লেস হোয়ার ইউ আর, তুমি যেখানে আসো এই এইটা বাদেও কি তোমার আর কোনো শিকড় রয়েছে, অর্থাৎ তুমি যদি বাইরে থাকো তাহলে তোমার শিকড় আর কোথায় রয়েছে, মূল কোথায় রয়েছে, যদি থাকে তাহলে সেটা সম্পর্কে লেখো। ইফ ইয়েস, যদি হা উত্তর হয় তাহলে হোয়ার ইজ ইট, সেই জায়গাটা কোথায়, অ্যান্ড হু আর দেয়ার, সেখানে কারা কারা আছে সেইগুলো একটু লিখবে। ইফ নট হোয়াই নট, যদি না থাকে তাহলে কেন নাই লিখে ফেলবে। হাউ ডু ইউ লেভেল ইউর রুটস, বন্ধুরা এই যে লেভেল, এখানে লেভেল শব্দটা একটু জেনে নাও, লেভেল শব্দের অর্থ হচ্ছে আখ্যা দেওয়া। হাউ ডু ইউ লেভেল ইউর রুটস, মানে যে শিকড় বা মূল সেটা রুটকে তুমি কীভাবে আখ্যা দেবে, কী নামে হয়তো এটা পরিচয় করাবে সেটা একটু জানাবে। এখানে দেখো দেওয়া আছে সেই কয়টার মধ্যে, এটা এখানে লিখবে, ডু ইউ ফিল অ্যানি অ্যাট্রাকশন অর পুল অব ইউর রুটস, তোমার এই যে শিকড়ের সাথে তুমি কি অন্য কোনো আকর্ষণ খুঁজে পাও। হাউ ডু ইউ নারিশ ইউর রুটস, তুমি কীভাবে এই রুটের সাথে সম্পর্কগুলো এটা বজায় রাখবে, তাই না। হোয়াট অ্যাকর্ডিং টু ইউ আর দ্য রিজনস হোয়াই পিপুল বিকাম রুটলেস, তোমার মতে তোমার ধারণায় তুমি যে চলাফেরা করো তার মতে কেন মানুষ কীভাবে এই সম্পর্ক ছিন্ন হয়ে যায় সেটা সম্পর্কে লিখবে। মেক আচ্ছা ক্লাসরুম সার্ভে, তোমরা ক্লাসরুমের মধ্যে যে বন্ধুরা রয়েছে তাদের বাবা মার সাথে তাদের যে সম্পর্ক সেটা আর কি কতটুকু আছে সেটা আলোচনা করবে। তো এই হচ্ছে আমাদের হোম টাস্ক, তোমরা এটা বাসায় করে রাখবে, আগামী ক্লাসে দেখাবে। আর যাদের এই ক্লাসটায় কোনো সমস্যা থাকবে সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবে, আমি তোমাদেরকে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। ইফ দেয়ার ইজ দেয়ার আর এনি প্রবলেমস টু ইউ অন দ্য অন মাই টু ডেজ ক্লাস, ইউ মে রাইট ডাউন ইউর প্রবলেমস অন দ্য কমেন্ট বক্স, অ্যান্ড আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যান্সার দেম নেক্সট ইন কমেন্টস বক্স। তো সব ওকে ডিয়ার চিলড্রেন, সবাই ভালো থাকো, কিপ ইউর সেলভস সেফ অ্যান্ড সাউন্ড ফ্রম করোনা ভাইরাস COVID-19, স্পেশালি আওয়ার স্টুডেন্টস অফ সমসপুর হাই স্কুল, ইউ মে স্টে অ্যাট হোম ইফ দেয়ার ইজ নো ভেরি মাস নিডস টু অ্যানাদার প্লেস আউট অফ ইউর হোম, অ্যান্ড সরি ইফ ইউ হ্যাভ টু বি বাউন্ড টু গো আউটসাইড অফ ইউর হাউস রিটার্নিং ফ্রম দেয়ার, ইউ মাস্ট ওয়াশ ইউর হ্যান্ডস ফেস উইথ স্যানিটাইজার মিনিমাম 20 seconds, অ্যান্ড অফকোর্স কিপ ইউর সেলফ সেফ অ্যান্ড সাউন্ড ফ্রম করোনা ভাইরাস COVID-19, অ্যান্ড হেল্প আদার্স টু কিপ সেফ অ্যান্ড সাউন্ড। ওকে সি ইউ মাই নেক্সট ক্লাস, টিল দেন কিপ সেফ অ্যান্ড সাউন্ড, আল্লাহ হাফেজ।